আসসালামু আলাইকুম, আমি নুমাইর। আজকে আপনাদেরকে বলবো প্রবাবিলিটি দিয়ে কীভাবে ম্যাথ সলভ করবেন, আর প্রবাবিলিটি কী, প্রবাবিলিটি কীভাবে কাজ করতে হয় সব কিছু। তো দেখেন, প্রবাবিলিটি হচ্ছে চান্স অফ হ্যাপেনিং, মানে আপনার প্রবাবিলিটি বাংলা হচ্ছে সম্ভাবনা, আপনার কোনো একটা কাজ করার সম্ভাবনা কী। এখন আপনার সম্ভাবনা আপনি দুইভাবে প্রকাশ করতে পারবেন, আপনি হয়তোবা কাজটাতে সাকসেস হবেন, হয়তোবা আপনি ফেলার হবেন। দেখেন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন লিস্টিং অফ অল আউটকামস অফ অ্যান এক্সপেরিমেন্ট অ্যান্ড দ্য প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড উইথ ইচ আউটকাম, মানে আপনার যে আউটকামগুলো আসবে সেটা আপনার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা লিস্টিং করবেন, লিস্ট করবেন। দেন প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড উইথ ইচ আউটকাম, আপনার সেই প্রবাবিলিটিটা অ্যাসোসিয়েটেড উইথ ইচ আউটকাম, প্রত্যেকটা আউটকামের সাথে আপনার প্রবাবিলিটির সম্পর্ক আছে। প্রত্যেকটা যে আপনার যে ধরেন আপনি 10টা কাজের 10টা, মানে 10টা কাজ করলেন, 10টা কাজের যে আপনি একটা লিস্ট করলেন, আর লিস্টে যে আপনার প্রত্যেকটা কাজের একটা যে সম্ভাবনা, সেটা আপনার প্রত্যেকটা কাজের সাথে আপনার সেই সম্ভাবনা রিলেটেড। আর কীভাবে আমি আপনাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আপনি এক্সাম্পলে আপনাকে বুঝিয়ে দেব। ক্যারেক্টারিস্টিক্স, এমন কিছু বৈশিষ্ট্য আছে, দ্য প্রবাবিলিটি অফ এ পার্টিকুলার আউটকাম ইজ বিটুইন 0 and 1 ইনক্লুসিভ, মানে হচ্ছে ধরেন আপনি আপনার সাকসেসকে ধরেন 0, আপনার ফেলারকে ধরেন 1, তো আপনার আপনার যে প্রবাবিলিটিটা থাকবে সেটা যে আউটকামটা আসবে সেই আউটকামটা আপনার নয় সাকসেস হবে নতুবা আপনার ফেলার হবে। সো 0 and 1 ইনক্লুসিভ, দ্য আউটকামস আর ইন মিউচুয়ালি এক্সক্লুসিভ, আপনার আউটকাম যেটা থাকবে সেটা আপনার মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে আপনার কোনো আপনার আউটকাম একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক থাকবে না, মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে আপনার এক আপনার যদি কোনো একটা কাজের একবার আসে আপনার সাকসেস হন, আরেকবার যদি ফেলার হন, তাহলে আপনার সাকসেস আর ফেলার কিন্তু দুটো এক জিনিস না, সো আপনার কোনো সম্পর্ক থাকবে না। অ্যান্ড দ্য লিস্ট ইজ এক্সহোস্টিভ, মানে দ্য সাম অফ দ্য প্রবাবিলিটি অফ দ্য ভেরিয়াস ইভেন্টস ইজ ইকুয়াল টু 1, মানে আপনার যতগুলো কাজের টোটাল, আপনি যখন 10টা কাজ করলেন, যতই আপনি কাজ করেন, আপনার টোটাল যে প্রবাবিলিটিটা বের হবে তার সামেশন হচ্ছে 1। তো দেখেন, আপনার ডাইস মনে হচ্ছে আপনার, যেমন আপনার যখন লুডো খেলেন, লুডোতে ছক্কা, এখন দেখেন ছক্কাতে আপনার কী কী মান দেওয়া থাকে, 1 থাকে, কানা থাকে, তারপরে 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, ছক্কা থাকে, মানে 6টা ভ্যালু দেওয়া থাকে। সো আপনি 1 2 3 4 5 6, যেহেতু আমার 6টা ভ্যালু টোটাল, তাহলে আমার প্রত্যেকটা সম্ভাবনা কত হবে 6/1, যেহেতু আমার 6টা টোটাল ভ্যালু। যেমন আপনি ধরেন আপনি একটা কয়েন টস করলেন, কয়েন টস করতে গেলে কী কী আসে, একবার হেড আসে, একবার টেল আসে, তো আপনার যদি একবার হেড পড়ে তো আরেকবার টেল পড়ার সম্ভাবনা কত, 50%, 50-50, মানে আমরা বলি না যে আমার এই ম্যাচটা জেতার সম্ভাবনা 50-50, আপনি জিততেও পারেন নাও জিততে পারেন। সো সেমভাবে যেহেতু ডাইসের মধ্যে আপনার সংখ্যা 6টা, 1 2 3 4 5 6, তো আপনার সম্ভাবনা হচ্ছে 1/6 1/6 1/6, প্রত্যেকটার জন্য 1/6। তো আপনাকে এখন এখান থেকে কোশ্চেন করলো যে ডাইসের ইভেন যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর প্রবাবিলিটি বের করতে। তো দেখেন ইভেন কী কী আছে, 2 4 6, তো আপনার 2-এর প্রবাবিলিটি কত 1/6, 4-এর প্রবাবিলিটি 1/6, 6-এর প্রবাবিলিটি কত 1/6, সো আপনি টোটাল 3টা যোগ করে দিলেন 3/6, সো এটা আপনার আনসার হচ্ছে 3/6। এখন আপনাকে অড নাম্বারের প্রবাবিলিটি বের করতে বললো, এখন অড নাম্বার কী কী আছে, 1 3 5, তো আপনার প্রত্যেকটা প্রবাবিলিটি ডাইসের হচ্ছে 1/6, তো আপনি যেহেতু 3টা আমার সংখ্যা অড, তো 3টা সংখ্যা টোটাল আমি যোগ করে দিলাম। এখন আপনাকে বলছে পি, মানে প্রবাবিলিটি মানে 2 অথবা 3, আপনার মানে আপনার আপনার লুডো খেলাতে 2 অথবা 3 পড়ার সম্ভাবনা কত। তো যেহেতু আমার প্রত্যেকটা গুটি পড়ার সম্ভাবনা হচ্ছে আপনার 1/6, যেহেতু আমার টোটাল 6টা ভ্যালু আছে 1 2 3 4 5 6, সো আপনার প্রত্যেকটার মান হচ্ছে 1/6, তো আপনার একবার 2ও পড়তে পারে, একবার 3ও পড়তে পারে। সো আপনি অর আপনার আমরা যে জানি যে লজিক্যাল অর মানে হচ্ছে যোগ, তো 1/6 + 1/6, তো আমার 2-এর সম্ভাবনা একবার 1/6 আর 3-এর সম্ভাবনা হচ্ছে 1/6, তাহলে আপনি 2টার সঙ্গে যোগ করে দেবেন, মানে অর হচ্ছে আপনার যোগ, তো আপনার 2/6, তো 1/3। তো আপনার দেখেন আরেকটা কোশ্চেন দেখেন, ইফ এ কয়েন ইজ টস 3 times, হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ, মানে আপনার কয়েনটা যদি 3 বার টস করা হয় তো আপনার 2টা হেড পড়ার সম্ভাবনা কত। অ্যান্ড দেন 2 নম্বর কোশ্চেন হচ্ছে গেটিং 1 হেড, 1টা হেড পড়ার সম্ভাবনা কত, অ্যাটলিস্ট 2 হেড, মানে সর্বনিম্ন 2টা হেড পড়ার সম্ভাবনা কত। অ্যান্ড 4 নম্বর হচ্ছে অ্যাটলিস্ট 1 হেড, মানে সর্বনিম্ন 1টা হেড পড়ার সম্ভাবনা কত। তো দেখেন, যেহেতু আমার তিনবার টস করতে বলছে, তো আমার এই যে আমরা যে করতাম যে
আমার যে এখানে ফর্মুলাটা খারাপ, টু টু দি পাওয়ার এন, তো আমার এন এর ভ্যালু কত, যেহেতু তিনবার মানে থ্রি টাইমস, তো থ্রি টাইমস, তো টু দি পাওয়ার থ্রি মানে আট, টোটাল আপনার আটটা ভ্যালু আসবে। তো যেহেতু আপনার তিনবার টস করতে বলছে, একবার একবার টস করবেন, দ্বিতীয়বার টস করবেন, তৃতীয়বার টস করবেন, তো আপনি নর্মাল যেভাবে আপনার ছোটো ইয়েতে আইসিটিতে যেমন আপনারা টুট টেবিল করতেন, টুট টেবিল যেমন আমরা যেহেতু চারটা ভিলোর জন্য করতাম, কি আটটা ভিলোর জন্য প্রথমে চারটা চার, চারটা ইস চারটা টি, তারপর দুইটা ইস দুইটা টি, দুইটা ইস দুইটা টি, তারপরে একটা ইস একটা টি, একটা ইস একটা টি, এভাবে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কলামটা করে নিলাম। এখন দেখেন যেহেতু আমার আটটা ভ্যালু, আটটা ভ্যালু আসছে টু টু দেওয়ার থ্রি, সো আমার প্রত্যেকটার প্রবলিটি হচ্ছে ওয়ান বাই এইট। আমার ডাইসে ছিল ছয়টা ভ্যালু, প্রত্যেকটা প্রবলিটি ছিল ওয়ান বাই সিক্স, তো যেহেতু আমার এখানে আটটা ভ্যালু, তো প্রবলিটি টোটাল আমার প্রত্যেকটার প্রবলিটি হচ্ছে ওয়ান বাই এইট। তো দেখেন আমার প্রথম কোশ্চেনটা কি বলছে, গেটিং টু হেড মানে দুইটা হেড পড়ার সম্ভাবনা কত। দেখেন এই যে এখানে দুইটা হেড পড়ছে, এখানে দুইটা হেড, এখানে দুইটা হেড, মানে আপনার তিনবার দুইটা হেড পড়ার সম্ভাবনা আছে। সো আপনার প্রত্যেকটা প্রবলিটি হচ্ছে ওয়ান বাই এইট, তিনবার যেহেতু তিনবার যোগ করে দেবেন, ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট। সেমভাবে দেখেন ওয়ান হেড, এ দেখেন আমার একটা হেড কয়বার পড়ছে, এখানে দেখেন একবার দুইবার তিনবার পড়ছে, সো প্রত্যেকটা প্রবলিটি হচ্ছে ওয়ান বাই এইট, তো ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট সেম থ্রি বাই এইট। অ্যাটলিস্ট টু হেড মানে আপনার আটটা ভ্যালুর মধ্যে অ্যাটলিস্ট দুইটা পড়তে পারবে। তো দেখেন এখানে আমার প্রথম প্রথমটাতে তিনটা হেড পড়ছে, দ্বিতীয়টা দুইটা হেড, তারপর দ্বিতীয়টা দুইটা হেড, এভাবে দেখেন আমার প্রত্যেকটাতে দেখেন কটা করে হেড পড়ছে, আমার দেওয়া আছে নম্বর অফ হেড। তো আমার যেহেতু অ্যাটলিস্ট দুইটা মানে আপনার দুইটা সর্বনিম্ন দুইটা, সর্বোচ্চ যে যে কিছু হতে পারে, যা কিছু হতে পারে। তো আমার একবার তিনটা পড়ছে সেইটা কাউন্ট করবো, ও দেখেন দুইটা তিন, তাহলে আমার প্রথম কলামে দেখেন প্রথম রোতে দেখেন আমার তিনবার হেড পড়ছে, তো আমার এটা কাউন্ট হবে। দ্বিতীয় রোতে দেখেন আমার দুইবার কাউন্ট হেড পড়ছে, তো আমার এটাও কাউন্ট হবে। তৃতীয় রোতে আমার দুইবার, সো এটাও কাউন্ট হবে, তাহলে একবার দুইবার তিনবার, আর দেখেন এই রোতেও দেখেন দুইবার হচ্ছে, তো আমার চারবার, তিন দুই দুই দুই, এখানে মানে আমার এখানে চারবার আমরা কাউন্ট করবো। তাহলে আমার যেহেতু প্রত্যেকটা ওয়ান বাই এইট, তো চারবার ওয়ান প্লাস এইট প্লাস দেখেন ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট, তো ফোর বাই এইট। দ্বিতীয় দেখেন অ্যাটলিস্ট ওয়ান হেড মানে আপনার সর্বনিম্ন একটা, আপনার এক, তাহলে এক সর্বনিম্ন একটা, সর্বোচ্চ দুই, আপনার একের বেশিও পড়তে পারে, এক দুই দুইও পড়তে পারে, দুইটা হেডও পড়তে পারে, তিনটা হেডও পড়তে পারে, কিন্তু সর্বনিম্ন একটা জি মানে আপনার জিরো হেড মানে কোন আপনার কোনো হেড পড়বে না, তা আপনি কাউন্ট করতে পারবেন না, কিন্তু একটা হেড পড়তে হবে আপনাকে। সো দেখেন এখানে আমার শুধুমাত্র একটা ক্ষেত্রে আমার জিরো, একটা ক্ষেত্রে আমার কোনো হেড পড়ে না, তিনটাই আমার টেল পড়ছে, তো আপনার বাকি সাতটার হিসেবে কাউন্ট করতে হবে। সো আপনি কী করবেন, সাতটা যেহেতু সাতটা কাউন্ট করবেন, তো প্রত্যেকটা প্রবলিটির প্রবলিটির ভুল কত, ওয়ান বাই এইট, তো ওয়ান বাই এইট, এভাবে আপনি সেভেন বাই এইট যোগ করে ফেললেন। আর আপনাকে বলা হয়েছিল যে যতই প্রবলিটি থাকুক সব প্রবলিটির যোগফল হচ্ছে ওয়ান, তো আপনার যেহেতু একটা প্রবলিটির মান হচ্ছে জিরো মানে একটা প্রবলিটি আপনার ওইখানে কোনো হেড পড়া নাই, তো আপনি যেহেতু সাতটা প্রবলিটির মান বের করতে যান আপনার অনেক টাইম লাগবে। সো আপনি কী করবেন যে ওই টোটাল ভ্যালু থেকে ওই ভ্যালুটা বিয়োগ করে দেবেন, ওয়ান মাইনাস একটা যেহেতু, তো ওয়ান বাই এইট মানে সেভেন বাই এইট। দেখেন আটটা কোশ্চেন দেখেন, ইফ এ ডাইস ইজ থ্রোন টু টাইমস হোয়াট উইল বি দ্য প্রবলেম, আপনার ডাইসটা মানে আপনার ছক্কাটা যদি দুইবার ফালানো হয় একসাথে, যদি দুইবার ছক্কা ফালানো হয়, তো আপনার গেটিং সেম নাম্বার, আপনার সেম নাম্বার পড়ার সম্ভাবনা কী, এবং গেটিং টু অড নাম্বার, দুইটা পাশাপাশি অড নাম্বার পড়ার সম্ভাবনা কী। দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় একবার, আর এই যে দেখেন একবার একদম এক আর আর একবার, এই দেখেন একদম ভার্টিক্যালি একবার লিখলেন, হরিজন্টালি একবার লিখলেন, যেহেতু দুইবার পড়ছে, দেখেন দেখেন আমি এখন এই যে এ এক আর এ এক, এ এক একে গুণ করে দিলাম, তাহলে আমার আসলে কি ওয়ান ওয়ান, এ এক আর দুই গুণ করে দিলাম এভাবে ওয়ান টু, এক আর তিন গুণ করে দিলাম ওয়ান থ্রি ওয়ান ফোর, এইভাবে দেখেন প্রত্যেকটা গুণ করে দিলাম, দুইয়ের সাথে এক, আবার দুইয়ের সাথে দুই, দুইয়ের সাথে তিন, এভাবে দেখেন দুই এক দুই 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 তিন দুই চার দুই পাঁচ দুই ছয়, আবার তিনের সাথে এক গুণ করে দিলাম, আবার তিনের সাথে দুই গুণ করলাম, তিনের সাথে তিন গুণ করলাম, তো এইভাবে আমার কলামটা আসলো। দেখেন আমার কোশ্চেনটা কি, গেটিং সেম নাম্বার, সেম নাম্বার দেখেন, এ দেখেন গুণ করার পর টোটাল আমার টেবিলটা আসার পর দেখেন ওয়ান ওয়ান, এখানে দুইটি আমার সেম নাম্বার, সো আমার কাউন্ট করেন ওয়ান, সো দেখেন টু টু সেম নাম্বার, তো কয়টা হলো আমার দুইটা, থ্রি থ্রি আমার সেম নাম্বার, তো তিনটা, ফোর ফোর সেম নাম্বার মানে চারটা, ফাইভ ফাইভ সেম নাম্বার পাঁচটা,
6 6 সেম নাম্বার 6টা। তো দেখেন আমার টোটাল ভ্যালু আছে কথা কয়টা এখানে 1 2 3 4 5 6 636টা। তো আপনার যেহেতু ডাইসে প্রথম একটা ডাইসে আপনার টোটাল ভ্যালু ছিল 6টা, এই জন্য আপনার প্রবাবিলিটি ছিল প্রত্যেকটা প্রবাবিলিটি ছিল 1/6। আর যেহেতু এখানে 36টা ভ্যালু তাহলে আপনার প্রত্যেকটা প্রবাবিলিটি মান করতে হবে 1/36। আর আমার সেম নাম্বার পাওয়ার সম্ভাবনা কত কতবার 6 বার। তো আপনি যা করবেন 6/36, যেহেতু আমার টোটাল হচ্ছে 636টা ভ্যালু, মানে 1/36 প্লাস 1/36 প্লাস 1/36 6 বার যোগ করবেন। পরেরটা দেখেন, গেটিং টু অড নাম্বার, মানে আপনি দুইটা অড নাম্বার পাওয়ার সম্ভাবনা দেখেন। এই দেখেন 2 1 আপনার অড নাম্বার, সরি দেখেন দুইটাই অড নাম্বার হইতে হবে। যেমন 1 1 মানে 11 11 হচ্ছে আমার দুইটাই অড নাম্বার। তো একবার কাউন্ট করলেন তাহলে আপনি কয়টা পেলেন, একটা পেলেন। 13 দুইটাই অড নাম্বার দুইবার, 15 দুইটাই অড নাম্বার তিনবার, 31 দুইটাই অড নাম্বার চারবার, দেখেন 33 দুইটাই অড নাম্বার পাঁচবার, 35 দুইটাই অড নাম্বার তাহলে 6 বার, তারপর দেখেন আপনার দেখেন পরে দেখেন 6 বার, 51 দুইটাই অড নাম্বার, 53 দুইটাই অড নাম্বার, 55 দুইটাই অড নাম্বার। সো এখানে আপনি 9টা অড নাম্বার পাওয়ার সম্ভাবনা। সো আপনি কী করবেন, প্রত্যেকটা প্রবাবিলিটি কত 1/36, যেহেতু টোটাল 36টা ভ্যালু, তো আপনি 9/36, যেহেতু 9টার মান পাওয়ার সম্ভাবনা আপনার, তো 9/36। দেখেন আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এ ডাইস ইজ রোল্ড অ্যান্ড কয়েন ইজ টস্ট, মানে একবার আপনি ডাইসটা ঘোরাবেন সাথে সাথে আপনার টসটা ঘোরাবেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ডাইস শোজ অ্যান অড নাম্বার অ্যান্ড কয়েন শোজ হেড। আপনার ডাইস অড নাম্বার দেখাবে এবং কয়েন হেড দেখাবে। তো দেখেন আপনি এক্স এক্সিসে মানে ভার্টিক্যালি ডাইসটা লিখলেন, আর সরি ভার্টিক্যালি ডাইসটা লিখলেন, আর হরিজেন্টালি টসের হেড অথবা টেল দুটো পরে যেহেতু হেড আর টেল লিখলেন। তো আপনি একবার ওয়ানের সাথে এইচ গুণ করলেন, ওয়ানের সাথে টি গুণ করলেন, টুর সাথে এইচ গুণ করলেন, টুর সাথে টি গুণ করলেন, গুণ করার পর একটা কলাম আসলো 1H2T 2H2T, দেখেন এভাবে গুণ করলেন 3H, 3 সাথে টি গুণ করলেন 3T, 4H সাথে এইচ গুণ করলে 4H, 4 সাথে গুণ করলে 4T, 5H সাথে এইচ গুণ করলে 5H, 5H সাথে টি গুণ করলে 5T। যেহেতু আমার কী বলছে যে দ্য ডাইস শোজ অ্যান অড নাম্বার, দেখেন ডাইস আমার অড নাম্বার, দেখেন আমার যে এই যে গোল করা সার্কেল করা দেখেন অংশটা 1H, মানে আমার 1 তো আমার অড নাম্বার, 3H অড নাম্বার, 5H 5H অড নাম্বার, আর কয়েন শোজ হেড, আপনার কয়েন হেড দেখাবে, যেহেতু 1H হেড দেখাচ্ছে তাহলে আর সাথে আপনার ডাইস হলো অড নাম্বার 1H 3H 5H। তো যেহেতু আমার টোটাল ভ্যালু দেখেন কয়টা এখানে 1 2 3 4 5 6, টোটাল ভ্যালু হচ্ছে আমার এখানে 12টা আসছে। তো আমার প্রত্যেকটা প্রবাবিলিটি কত 1/12, আর যেহেতু আমার এখানে তিনবার কাউন্ট তিনবার পাওয়ার সম্ভাবনা তো 3/12, সো 1/4। তো এইভাবে আমাকে প্রবাবিলিটি করতে হবে। যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে কমেন্ট বক্সে জানান, আর ডিসক্রিপশন বক্সে টোটাল টিউটোরিয়ালগুলো লিঙ্ক দেওয়া আছে, কষ্ট করে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন।